হ্যালো ফ্রেন্ড এনএম চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব একশো ঊনপঞ্চাশ বছর পর গুরুপূর্ণিমার দিনে আজই হতে চলেছে আংশিক চন্দ্রগ্রহণ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথা বলে রাখি আপনারা হয়তো বিভিন্ন ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওতে এবং নিউজে দেখে দেখেছেন এবং সেখানে দেখে আপনাদের হয়তো কনফিউশন শুরু হয়েছে যে বিভিন্ন নিউজ চ্যানেলে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আলাদা আলাদা সময়ের কথা বলা হয়েছে কোনটি টাইম ঠিক এবং কোনটি টাইম ভুল তো বন্ধুরা আপনাদের একটাই কারণ টাইম বিভিন্ন হওয়ার বিভিন্ন পঞ্জিকাতে বিভিন্ন ধরনের টাইম উল্লেখ রয়েছে আর যারা পঞ্জিকা দেখে ভিডিও করছেন কিংবা নিউজ চ্যানেলে জিতছেন তাদের বিভিন্ন ধরনের পাচ্ছেন তো আমি নাসারি ওয়েবসাইট খুলে দেখলাম সেখানে শুরুর সময়টা দেওয়া হয়েছে আঠারোটা তেতাল্লিশ মিনিট নাসার ওয়েবসাইট মানে ইউটিসি টাইম অনুযায়ী সেটা সেটা আইএসটি টাইম অর্থাৎ ইন্ডিয়ান টাইম পাঁচ ঘন্টা তিরিশ মিনিট অ্যাড হবে তো বন্ধুরা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট অ্যাড হলে আমাদের আমি এর আগে যে ভিডিওটা দিয়েছি সেটাই কারেক্ট সেই অনুযায়ী ইন্ডিয়ান টাইম শুরুর সময় হচ্ছে আপনার বারোটা তেরো মিনিট থেকে আর শেষের টাইম হচ্ছে ইন্ডিয়ান পাঁচটা ষাটচল্লিশ মিনিট বাংলাদেশের ক্ষেত্রে বারোটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে বাংলাদেশের টাইম অনুযায়ী ছটা সতেরো মিনিটে তো বন্ধুরা আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হবেন এই ভিডিও থেকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ